উত্তরায় বিএনপি আওয়ামী লীগের পাল্টাপাল্টি সমাবেশ উত্তেজনা। পূর্ব ঘোষণা অনুযায়ী রাজধানী উত্তরের 8 নম্বর সেক্টরে বাংলাদেশ পেট্রোলিয়াম ইনস্টিটিউটের সামনে সমাবেশ শুরু করেছে ঢাকা মহানগর উত্তর শাখার বিএনপি। এর আগে 1 কিলোমিটার দূরে উত্তরের 8 নম্বর সেক্টরে নবাব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজের সামনে সড়কের ক্ষমতাশালীন দল আওয়ামী লীগের নেতা নেতাকর্মীরাও লাঠিসোঁটা হাতে সমাবেশ করছেন। এতে নেতৃত্ব দিচ্ছেন স্থানীয় সংসদ সদস্য হাবিব হাসান। দুই প্রধান রাজনৈতিক দলের নেতা নেতাকর্মীদের পাল্টাপাল্টি অবস্থানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আজ রোববার বেলা 3টা থেকে উত্তরার পূর্ব জোনের 3টি থানায় নেতা নেতাকর্মীদের নিয়ে নানা দাবিতে সমাবেশ চলছে। বিএনপি এর সমালোচনায় বাধা আসতে পারে এমন আলোচনা গতকাল শনিবার থেকেই ছিল। বিএনপির মন্ত্রিসভা থেকেও সমাবেশে বাধা দেওয়ার অভিযোগ করা হয়েছে। সমাবেশে আসার সময় 5 জনকে আটক করা হয়েছে বলে অভিযোগ করছেন দলটির নেতারা।